করবে, গাড়িগুলো আসছে, কি সুন্দর লাগছে। শিয়ালদা থেকে এনজিপি নেমে নাও যাচ্ছি পাহাড়ি অব্বির জায়গায়। কিছুটা রাস্তা যাবার পর চা খেতে নামলাম। পাহাড়ের গায়ে দেখো ছোট ছোট গ্রাম, সবুজে গাছপালা, আর ঠান্ডা ওয়েদার দেখে কত যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো সবুজে সবুজ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা মোমোর স্টল, ছোট্ট, বেশ কিউট লাগছে। ফার্স্ট মোমো দেখলাম পাহাড়ে এসে, কিন্তু টেস্ট করব পরে। কিছুটা রেস্ট নিয়ে আবার চললাম। কুয়াশায় থাকা রাস্তা দিয়ে যেতে যেতে একটা সাইডে ফুড স্টল ছিল, ওখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট খাবো বলে। আমরা জাস্ট মেঘের মধ্যে আছি, মেঘের মধ্যে আছি আমি। মেঘ পুরো উড়ে যাচ্ছে, পুরো উড়ে যাচ্ছে। ছিলাম এতক্ষণ শিলিগুড়ি থেকে আসছিলাম, এত গরম ছিল, বাট এইখানে এসে পুরো মনটা জুড়িয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। দেখো তো আমরা এখন কিছু একটা খাবো এখানটায়। অনেকক্ষণ ধরে বেরিয়েছি তো আমরা এখনো খেতে পারিনি, অনেক খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট এখনো পর্যন্ত আমরা করিনি, তো এখন করছি। পুরো মেঘের মধ্যে আমার তো এটাই খুব বেশি ভালো লাগছে যে মেঘের মধ্যে আমরা আজকে ব্রেকফাস্ট করব। তো দেখো সুন্দর, এখানে মোমো, নুডলস, বাই বাই ম্যাগি এখানে রান্না করছে, অর্ডার দিয়েছি আমরা ম্যাগি। সুন্দর সুন্দর এখানে ফুল, মানে রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর আর কালারফুল ফুল, মানে যেখানে সেখানে হয়ে আছে, মানে এখানে একটা ওইখানে একটা, লাল, গোলাপি, হলুদ, পাতাগুলো কত কিউট কিউট, মানে কালারফুল কালারফুল সব রয়েছে। তো এখানে কেউ সেভাবে লাগাইনি, বাট এটা ইনবর্ন এখানেই জাস্ট রয়েছে। দেখো মেঘটা উঠছে, আমার এটাই ভালো লাগছে। প্লেনে যেটা মনে হতো যে না একটু মেঘটা ধরি, তো আমি এখানে ধরতে মানে ফিল তো করতে পারছি, ধরতে তো পারবো না, বাট ফিল তো করছি মেঘ, এটা আমার খুব বেশি ভালো লাগছে। এতক্ষণ জার্নি করে করে এসেছিলাম, খুব কষ্ট হচ্ছিলো, ঠিকই ভালো লাগছিলো না, গরম, এতটা লং একটা জার্নি, বাট এইখানে এসে না সত্যি কথা সব কিছু না ভুলিয়ে দিয়েছে, এতটা লং জার্নির কথা কিছু মনেই হচ্ছে না এখন। আমরা নিয়েছি ম্যাগি, ম্যাগি নিয়েছি এগ ম্যাগি উইথ ভেজিস। দেখো অনেকটা কোয়ান্টিটি করে দিয়েছে, বেশ ভরপুর পুরো একদম। চলো একটু খেয়ে দেখি কেমন খেতে এই পাহাড়ি নুডলস কিংবা ম্যাগি, খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে আবার এরকম টাইপের ওয়েদারে। এবার মেঘটা কেটে গেছে, দেখো কুয়াশাটা, এবার এখানে পুরো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। দেখো গাড়িগুলো আসছে, কি সুন্দর লাগছে, রাস্তা দিয়ে যাচ্ছে। চলে এসছি এখন, এতক্ষণ পরে আমরা আসলাম। এই আমরা তাকদাতে আছি, এটা আমাদের হোমস্টে। ফ্রেন্ডস দেখো এইটা আমাদের রুম, দেখো বেশ বড়ই, বেশ বড়ই রুমটা, ডাবল বেডেড, সুন্দর বেশ। সিলিংটা দেখো ডিজাইন করা, আর এখানে কাজগুলো দেখো, তুমি যদি এটা খুলেও দিতে পারবে, এটা হাত যাবে না, আমার অনেকটা উঁচুতে, এটা যদি খুলে দেওয়া যায়
সেই ভিউ, এখান থেকে ভিউটা সেই লাগছে। আর একটা রুম আছে, আর একটা রুম দেখিয়ে দিই, এটা হচ্ছে আর একটা রুম। এখানে একটা সোফার, পুরো সোফা দিয়েছে বসার। এখানে ডাবল বেড আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে, ব্যাস ভালো, এটাই ভালো। গিজারটা, গিজার না থাকলে যে কত কষ্ট হবে ঠান্ডা। আর আমি একটা স্টোলও পরে নিয়েছি, বেশ ভালোই ঠান্ডা এখানটাতে। এই দেখো বাইরে, রুম থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো গাইস, কত সুন্দর লাগছে। আর এখানে পুরো কুয়াশাতে ভরা আছে, মানে কুয়াশা কুয়াশা পুরো ঠান্ডা। আর একটা আওয়াজ শুনতে পাচ্ছ, মানে স্রোত টাইপের, মানে এটা হচ্ছে ঝর্ণা, ঠিক ঝর্ণাটা ওইখানটায়। ঝর্ণাটা ওইখানটাতে, কিন্তু দেখা যাচ্ছে না, নিচে গেলে পরে তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু আওয়াজটা পুরো ক্লিয়ারলি আসছে। আর আমরা একটা বনের মধ্যে আছি, মানে ফরেস্ট বলতে গেলে, পুরো ঝাউ গাছ দেখো এদিকটা। আর এখানে এত সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার্স গুলো রয়েছে, ছোট 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 বেশ চারা, বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে। আমি ফ্রেশ ফ্রেশ হব, কিছু খাওয়া দাওয়া করবো, দেন তোমাদের সাথে আবার কন্ট্যাক্ট, মানে আবার আসছি আমি পরের ভিডিওতে। এখন একটু রেস্ট নেবো, কারণ সেই কালকে বেরিয়েছি, তোমরা জানো সেই কালকে বেরিয়েছি, এখনো অব্দি আমরা বাইরেই ছিলাম। এতটা জার্নি করার পর আমরা খুবই টায়ার্ড, এখন ফ্রেশ ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে। তো আমাদের এখন, আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে যে লাঞ্চ করতে এসেছি, দেখো লাঞ্চে দিয়েছে ভাত ডাল, কুমড়োর একটা তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, এখানে স্যালাড আছে, আর এখানে হচ্ছে ডিমও দিয়েছে, দেখো ডিমের একটা কষা দিয়েছে, ডিমের কারি। বেশ গরম পাহাড়ে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু একটা মজাই আলাদা। আর পরিবেশটা দেখো প্রচন্ড, মানে ঘরোয়া টাইপের, মনেই হচ্ছে না যে আমি বাইরে কোথাও একটা এসেছি, বাড়িতেই খাচ্ছি। যেরকম মা রান্না করা একদম সাধারণ, টেস্টি, গরম গরম, সত্যি খুব ভালো লাগছে। এই শীতের মধ্যে এরকম খাবার কোনো কথা নেই, একদম তাই খাচ্ছি একটা বাইটি ডালের সাথে। দুপুরে খাওয়ার পর আমরা সবাই টানা ঘুম দিয়েছিলাম, সারা রাত না ঘুমানোর ফল। আর হ্যাঁ, না ঘুমালেও শরীর অসুস্থ হয়ে যেত। সো এখন আমরা সবাই একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি। আর তোমাদের বলেছিলাম না যে ঝর্ণার কথা, এই যে দেখো পুরো আমাদের রুমের পাশে সারাক্ষণ বয়েই যাচ্ছে। তো গাইস, এখন আমাদের এখান থেকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, তো দেখো কি কি দিয়েছে। এই যে চা, গরম গরম চা, আর হচ্ছে গরম গরম পাকোড়া, কি সুন্দর লাগছে। গরম গরম চা, আর হচ্ছে পাকোড়া, পাকোড়াটা দেখি পেঁয়াজি, অ্যাকচুয়ালি এটা পুরো ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের। এটা নিয়ে খাওয়া যাক, সসের সাথে চুবিয়ে খাবো আবার আমি। আর সাথে একটুখানি গরম চা ধোয়া উঠছে পাহাড়ে, স্বর্গ পুরো মারাত্মক। এই শীতের মধ্যে এরকম খাবার, মানে পকোড়া, তারপরে হচ্ছে পেঁয়াজি চা, দারুণ লাগছে। তো বন্ধুরা আমি খাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন রাতের খেতে এসেছি, তো দেখো গরম গরম রুটি দিয়েছে আমাদের, পুরো ধোয়া ওঠা, খুব ভালো লাগে, খুব লাগছে পুরো ধোয়া কীভাবে উঠছে। আর হচ্ছে হ্যাঁ সফট, আর এই যে চিকেন, চিকেন কষা, সেটাও গরম গরম হেভি,
টেস্টি টেস্টি, কালারটা জাস্ট দেখো, কালারটা কিন্তু সেই লাগছে। আর হচ্ছে আমাদের আলু ভাজা দিয়েছে, আমাদের আমাদের দুপুরবেলা তো দিয়েছিল এটা, এটা সত্যি কথা বলতে আমার খুব বেশি ভালো লেগেছে, এটা খুব ভালো। তো মামি আমাকে চিকেন সার্ভ করে দিল, এখন কালারটা গন্ধটা কিন্তু সেই লাগছে। আলু ছেড়ে নিচ্ছি, কারণ আলুটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আমাদের এই জন্য আবার আলু দিয়ে দিয়েছে। গুড মর্নিং গাইস, আমি এখন আছি তাকদাতে, জাস্ট ওয়েদারটা দেখো। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, আমার এই ওয়েদারটা দেখে এত ভালো লাগছে, মানে কি বলবো, জাস্ট মনে হচ্ছে যে আমি এখন মেঘের মধ্যে কুয়াশার মধ্যে দাঁড়িয়েছি, ছুটে পাচ্ছি, পুরো ওইখানেই রয়েছি। ব্যাপক সুন্দর লাগছে এই ওয়েদারটা দেখো। বন্ধুরা আমাদেরকে দিয়ে গেছে চা, দেখো গরম গরম চা পাহাড়ে, তো চা খাবো। দেখো বাড়িতে যখন ঘুম থেকে উঠে নর্মাল চা থাকে, যখন উঠি জাস্ট নর্মালি চা খাই, আর এখানে হচ্ছে তোমার পাহাড়ের বুকে দাঁড়িয়ে কুয়াশার মধ্যে এরকম গরম চা খাওয়ার মজাই আলাদা, কি বলো বন্ধুরা, মানে একটা অন্য রকম জাস্ট লাগছে। মনে হচ্ছে যে টেস্টটা মনে হচ্ছে যে ডাবল হয়ে গেছে। চা তো বাড়িতে খাই, কিন্তু এখানে চা খাওয়ার মজাই আলাদা, একটা অন্যরকম। ডিম অমলেট দিয়েছে আমাদের জন্য, দেখো গরম গরম ডিমের অমলেট, আর এটা হচ্ছে তরকারি, বা খুবই সুন্দর বেশ। তো এখন আমরা করব হচ্ছে, দিয়ে দাও তুমি সার্ভ করে দাও, এখন হচ্ছে খাবো আমরা ব্রেকফাস্ট। তো এখানে ব্রেকফাস্টের অনেক অপশন ছিল, তো আমরা বললাম যে না রুটি দিতে, কারণ হচ্ছে সকালবেলা ম্যাগি চাইলে ম্যাগিও তোমরা পাবে, ব্রেড অমলেট সব কিছু পাবে, তো আমরা এইটাই জাস্ট নিলাম, কারণ সকালবেলায় উঠে এত তাড়াতাড়ি খাচ্ছি, তো যাতে একটু হালকা পাতলা বাড়ির মতো খাবারই খেতে পারি, এই জন্য রুটি আমরা বললাম যে খাবো, যেটাতে কোনো গ্যাস ফ্যাস হবে না। অ্যাকচুয়ালি বাঙালিদের যেটা হয় কিছু খেলে গ্যাস হয়ে যায়, তো এর জন্য অল্প সাধারণ হালকা খাবারগুলোই ঠিক আছে, এর জন্য নিলাম সকাল সকাল রুটি। এটা হচ্ছে কুমড়ো আছে, আলু আছে, তারপরে এদের এখানে সামথিং একটা সবজি টাইপের কিছু আছে, মানে স্কোয়াশ হয়তো বলে, আমি ঠিক জানি না, এটাকে বলছিল তখন মামি আমরা এখন যাব হচ্ছে দার্জিলিং এর দিকে। তো চলো তোমরা থাকো, দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরি, সব ব্লগ তোমাদেরকে আমি দেখাবো, সব ভিডিও তোমাদেরকে দেখাবো। তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো আমাদের গাড়ি যে নিচে চলে এসছে, তো রেডি আমরা, এখন আমরা বেরোচ্ছি। और जितना भी जो भी आना चाहता है, हमारा कॉन्टैक्ट नंबर आपको दे रहा हूँ, 906465852, ये मेरा होम स्टे का नंबर है। अगर आप कुछ भी जानकारी लेना चाहता है तो गूगल में सर्च करने से भी, दाल होम स्टे www.com करने से आपका मेरा सब कुछ डिटेल वहाँ पर निकलेगा। थैंक यू। ठीक है ठीक है, बहुत अच्छा। ये अंकल इधर सब कोई जो कोई भी है, बहुत अच्छा है, घर का खाना जैसा लग रहा है, বহুত আচ্ছা খানা হ্যাঁ, আর তো বহুত রুম তো বহুত নিট এন্ড ক্লিন সব কুছ হ্যায়, আর আর হোম স্টে কে একদম সাইড মে পুরা এক এক তো ঝর্ণা ভি আ রহা হ্যায় অল টাইম, ওই যে ঝর্ণা কা জো সাউন্ড হোতা হ্যায় একদম আ রহা হ্যায়, একদম বড়িয়া লাগ রহা হ্যায়, আর আর ইয়ে জো ভিউ হ্যায় না, ইয়ে তো জাদা আচ্ছা হ্যায়, বহুত খুবসুরত হ্যায়। তো ইধার আকে হাম লোগ তো একদম ফ্যান হো গয়া হ্যায়, বহুত আচ্ছা হ্যায়, ফির আয়েঙ্গে হাম লোগ ইধার, আপকা দোস্ত বগেরা সবকো ভেজিয়ে। হ্যাঁ জি জি জি,
যেই হোমস্টেটাই ছিলাম সেটা অনেক বেস্ট, তোমরা চাইলে এখানে একদিন থাকতে পারো, শান্ত নিরিবিলি জায়গায়, খাওয়া দাওয়া সব ওরাই প্রোভাইড করে। আমি এখানে আজকের ব্লগটা শেষ করছি, তা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।